আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে ভয়ঙ্কর সংবাদ, এক রাতে ইউক্রেনের 500 সেনা নিহত, দাবি রাশিয়ার। এদিকে আরো ভয়ঙ্কর সংবাদ, পরমাণু যুদ্ধের হুমকি নিয়ে পশ্চিমাদের সতর্ক করল রাশিয়া। জানিয়ে দিব রুশ সেনাদের টার্গেট এবার ইউক্রেনের রেলপথ। আরো জানিয়ে দিব দুর্বল রাশিয়াকে দেখতে চায় যুক্তরাষ্ট্র, বলছে লয়েস অস্টিন। দর্শক, জানিয়ে দিব মন্তব্য করার আগে ভালো করে ইতিহাস জানুন, বাইডেনকে বলছে এরদোগান। দর্শক, আরো জানিয়ে দিব ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ বাড়ছে, বিরোধিতা। সর্বশেষে জানিয়ে দিব ইউক্রেনের লক্ষ্য অর্জনে ব্যর্থ রাশিয়া, বলছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নেই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। এক রাতে ইউক্রেনে 500 সেনা নিহত, দাবি রাশিয়ার। এক রাতে ইউক্রেনের 500 সেনার সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে ইউক্রেনের 87টি সামরিক টার্গেটে হামলা চালিয়েছে তাদের বিমান বাহিনী। এসব হামলায় ইউক্রেনের 500 সেনা প্রাণ হারিয়েছেন। খারকিভ অঞ্চলে দুটি অস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি সংরক্ষণাগার এবং মোতায়েনের ঘাটটিতে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে ওই ভিডিওতে দাবি করা হয়। সেখানে সামরিক ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান দেখা গেছে। এগুলোর মধ্যে গোলা বারুদ, অস্ত্র এবং ইউক্রেনীয় সামরিক বাহিনীর অন্যান্য সরঞ্জাম রয়েছে বলে জানা গেছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়ার পর থেকে এখনও পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। এদিকে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত থামাতে দেশ দুটিতে সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার 3 দিনের সফরের প্রথম দিনে রাশিয়া যাচ্ছেন। প্রায় 3 মাস ধরে ইউক্রেনের লড়াই চলছে, কিন্তু এখনও জাতিসংঘের সংস্থাগুলোকে ইউক্রেনের পূর্ব অঞ্চল প্রবেশে বেগ পেতে হচ্ছে। এদিকে ওই এলাকায় চরম অমানবিক সংকট ছড়িয়ে পড়েছে। তাছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধের নিন্দা জানিয়ে এখনও পর্যন্ত কোনো প্রস্তাব পাশ করতে পারেনি, কারণ গুরুত্বপূর্ণ এই পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে রাশিয়া। দেশটির রয়েছে ভেটো ক্ষমতা। ইউক্রেন সংকটে কেন্দ্র করে জাতিসংঘের তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। এ নিয়ে তীব্র আলোচনা করেছেন অনেকেই। বলা হচ্ছে সংকট মোকাবেলার সীমিত পদক্ষেপ নিয়েছে বিশ্বের সর্বোচ্চ সংস্থাটি। অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগান। বিভিন্ন দেশের নেতারা এই যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, খবর বিবিসি। পরমাণু যুদ্ধের হুমকি নিয়ে পশ্চিমাদের সতর্ক করল রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র সাহায্য করে ন্যাটো রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধে নেমেছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ইস্যুদের সামনে আসা পরমাণু যুদ্ধের হুমকিকে খাটো না করে দেখতেও পশ্চিমাদের সতর্ক করেছেন তিনি। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন, খবর বিবিসি। তিনি বলেন, ইউক্রেন একাধিকবার অস্ত্র ভাণ্ডার ধ্বংস করে দিয়েছে রাশিয়া, তারপরও সেখানে অস্ত্র যাচ্ছে কি করে? এ থেকে স্পষ্ট ন্যাটো জোটের অস্ত্র যোগান অব্যাহত রেখেছে। ইউক্রেনকে সাহায্যরত করে ন্যাটো রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধে নেমেছে। এই অস্ত্রের সাহায্যে রাশিয়ার সেনার উপর আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। ল্যাভরভ জানিয়েছে, বাইরে থেকে পরমাণু যুদ্ধে তৈরির একটি আবহাওয়া তৈরির চেষ্টা চলছে, রাশিয়া তার মধ্যে ঢুকতে চাইছে না। একটি চুক্তি সইয়ের মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ হতে পারে, দুই দেশ শান্তি আলোচনা অব্যাহত রেখেছে। তবে চুক্তি সইয়ের সময় দেখতে হবে কোন দেশের সেনা কোথায় অবস্থানরত। মস্কোর পদক্ষেপের পক্ষ নিয়ে আলোচনার ঘাটতির জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কার্যত সমরাস্ত্র যোগাযোগ বন্ধ করে দিয়েছে, কারণ ইউক্রেনে রাশিয়ানদের রক্ষা করতে আমরা বাধ্য ছিলাম। রুশ সেনাদের টার্গেট এবার ইউক্রেনের রেলপথ। ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে তাদের দেশে রেল স্টেশন ও রেল লাইন সহ মোট 5টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে এসব হামলায় হতাহতের বিষয় স্পষ্ট করা যায়নি। রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর পর 2 মাস ধরে দেশটিতে সংঘাত চলছে, তার আজ পাচ্ছে রাশিয়াও। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার শহর মস্কোকে সোমবার ভোরে আকাঙ্ক্ষিক 2টি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই 2টি ডিপো থেকে দখল করে নেওয়া ডানবাস অঞ্চলে যুদ্ধরত রুশ সেনাদের জ্বালানি সরবরাহ করা হতো, অর্থাৎ ডানবাস এলাকার নিয়ন্ত্রণে রাখার জন্য রাশিয়ার তেলের উৎস ছিল ওই 2টি ডিপো। ইউক্রেনের যুদ্ধের সাথে এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মস্কো জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে, অগ্নিকাণ্ড নিয়ে ইউক্রেন মুখ খোলেনি। এদিকে ইউক্রেনের রেল স্টেশন ও রেল লাইন সহ 5টি জায়গায় রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে এসব হামলায় হতাহতের খবর স্পষ্ট নয়। চলতি মাসের শুরুর দিকে রাশিয়া আরও 1টি তেলের ডিপোতে আগুন ধরিয়েছিল। সে সময় মস্কো অভিযোগ করেছিল ইউক্রেনীয় হেলিকপ্টার আকাশ সীমায় ভেঙে রাশিয়ায় ঢুকে বোমা ফেলেছিল বলে। তার জেরেই এই অগ্নিকাণ্ড।
ইউক্রেন যদিও বিষয়টি স্বীকার করে, তবে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ মস্কোভার ডুবে যাওয়ার কারণ যে তারই ক্ষেপণাস্ত্র হানা কিয়েভ নিজেই সে খবর দিয়েছিল। সেবার অবশ্য শুরুতে রাশিয়া স্বীকার করেছিল যে এ কথা, পরে তারা মেনে নেয়। গত সপ্তাহে মস্কো অভিযোগ করে সীমান্তবর্তী অধিকাংশ আবাসনে হামলা চালিয়েছে ইউক্রেনের যুদ্ধ বিমান। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে এখনও কিছুটা সক্রিয় রেখেছে রেল যোগাযোগ ব্যবস্থা। উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য রেলপথের উপর নির্ভর করা হচ্ছে। এবার সে রেলপথকেই টার্গেট করা শুরু করেছে রুশ বাহিনী। দুর্বল রাশিয়াকে দেখতে চায় যুক্তরাষ্ট্র, বলছে লয়েস অস্টিন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েস অস্টিনের প্রত্যাশা, রাশিয়া ইউক্রেন হেরে যাবে, আর সেই হারের ফলে রুশের নেতারা আর কখনো এমন অভিযোগ আনার সাহস দেখাবে না। লয়েডের দাবি, সঠিক সমর্থন পেলে এখনও এই যুদ্ধে ইউক্রেন জয়লাভ করতে পারে। ইউক্রেন সফরে গিয়ে আরও $713 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে এসেছেন এই কর্মকর্তারা। পোল্যান্ডে এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, রাশিয়া এমন মাত্রায় দুর্বল হয়ে যাওয়া উচিত যাতে আর কখনো আর কোনো দেশে হামলা চালাতে না পারে। মন্তব্য করার আগে ভালো করে ইতিহাস জানুন, বাইডেনকে বলছে এরদোগান। তুরস্কে 1915 সালে উসমানীয় শাসনামলের ঘটনাকে আর্মেনিয়ার উপর চালানো গণহত্যা হিসেবে বর্ণনা করে গত রোববার একটি বিবৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনায় জো বাইডেন উপর বেজায় চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগান, খবর সিনহুয়ার। সোমবার একটি টিভি ভাষণে তিনি বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, কোনো বিষয়ে মন্তব্য করার আগে ইতিহাস ভালো করে জানুন। তিনি মার্কিন এই বিবৃতি মিথ্যা ও ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে দাবি করেন। মার্কিন এই বিবৃতির ফলে আর্মেনীয় জনগণ তুর্কি শাসনামল নিয়ে ভুল ধারণা পোষণ করবে বলে মত এরদোগানের। উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে উসমানীয় শাসনামলে তুরস্কের পূর্বাঞ্চলে রাশিয়া এবং তাদের মদতপুষ্ট সশস্ত্র আর্মেনীয়দের তাণ্ডবে যখন এই এলাকার সাধারণ মানুষ একেবারে দিশেহারা, তখন কয়েক লাখ আর্মেনীয় স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় উসমানীয় সরকার। সে সময় তুর্কি, কুর্দি ও আর্মেনীয় সহ মারা যায় অনেক লোক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে আর্মেনীয় গণহত্যা বলে স্বীকৃতি দেন গত বছর। তুরস্ক ন্যাটো সদস্য হওয়ার আগে মার্কিন সরকারগুলো বিষয়টি এড়িয়ে যেত, অথচ ইতিহাস বলছে ভিন্ন কথা। ওই সময় আর্মেনীয়দের চেয়েও বেশি হত্যা করা হয়েছিল উসমানীয় সাম্রাজ্যের প্রতি অনুগত তুর্কি, কুর্দি ও হুদিদেরকে। প্রথম বিশ্বযুদ্ধ উসমানীয়রা যখন প্রায় 3টি অঙ্গনে পরাজয় বরণ করার উপক্রম, তখন সাম্রাজ্যের মধ্যে বসবাসকারী আর্মেনীয় রাশিয়ানদের সঙ্গে হাত মিলিয়ে বিদ্রোহ শুরু করে সাম্রাজ্যের বিরুদ্ধে। বিদ্রোহে তুর্কি, কুর্দি এবং আর্মেনীয় সহ 30 লাখ লোক নিহত হন। এতে উসমানীয় সাম্রাজ্যের তুর্কি এবং কুর্দিদের সংখ্যা প্রায় ছিল 24 লাখ, আর আর্মেনীয় সংখ্যা ছিল 6 লাখের মতো। কিন্তু এই ইতিহাসকে অস্বীকার করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন 1915 সালের এই ঘটনাকে আর্মেনীয় গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আর্মেনীয় লবির কাছে পরাজিত হয়, ঐতিহাসিক সত্য। যুক্তরাষ্ট্র আর্মেনীয় লবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী লবিগুলোর একটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাদের নির্বাচনী প্রচারণায় এ কথা কথিত আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছিলেন। গত বছর তিনি এই প্রতিশ্রুতি রক্ষা করেন। ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ বাড়ছে বিরোধিতা। ইউরোপীয় দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে অস্ত্র সরবরাহ করার যে পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে তার বিরুদ্ধে জনমত শক্তিশালী হচ্ছে। যদিও ইউরোপীয় ইউনিয়নের নেতা দাবি করেছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার অর্থ এই নয় যে তারা চলমান যুদ্ধে দীর্ঘায়িত করতে চান। গতকাল ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ডন ভন বলেছেন, ভারত সফরের সময় ইউক্রেন অস্ত্র সরবরাহ করার ব্যাপারে ইউরোপীয় জোটের নীতিকে সমর্থন করে বক্তব্য রাখেন। তবে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের বহু সংখ্যক সদস্য ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর সাধারণ লোকজন পশ্চিমা অস্ত্রের ঢল নামানোর বিরোধিতা করেছেন। ইউক্রেন সংকট কেন্দ্র করে এবং আরও কিছু আগ থেকে ইউরোপীয় ইউনিয়নে দারিদ্র বাড়ছে। এ অবস্থায় যুদ্ধ বিরোধিতার দাবি তুলেছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পিছনে বিপুল পরিমাণ অর্থ খরচ না করে এবং বরং সেই অর্থ জনগণের জীবনের উন্নয়নে ব্যয় করা দরকার। ইউরোপীয় ইউনিয়নের শিশির সমাজ এবং বহু আইন প্রণেতা বলেছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিবর্তে শান্তি আলোচনা অগ্রাধিকার দেওয়া উচিত। এর বাইরে চলমান সংঘাত অবসানের কোনো পরিকল্পনা নেই বলে তারা একমত দিচ্ছেন, খবর বিবিসি।